হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের একটা মশলাদার গ্রেভিওয়ালি ভেন্ডির তরকারি করে দেখাবো এটা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা টেস্টি লাগছে কতটা ডেলিশিয়াস লাগছে আর খেতেও এটা খুবই মজাদার হয়েছে আর খুবই সহজ রেসিপিতে আমি তৈরি করেছি চলুন ফটাফট দেখে নিই এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডিকে ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য জলটা একটু শুকিয়ে যাওয়ার পরে আমি এগুলোকে কেটে নিয়েছি লম্বা লম্বা করেই কেটেছি কারণ গ্রেভিওয়ালি সবজি তো তাই এবার এখানে আমি ইন্ডাকশানের ওপরে কড়াই বসিয়েছি হিট চালু করে দিয়েছি অল্প একটু তেল দেবো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প একটু তেল দেব। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমরা এই ভেন্ডিগুলো ভেন্ডিগুলোকে এখন আমাদের ভেজে নিতে হবে লবণ বা হলুদ কিছুই দেওয়ার দরকার নেই কারণ যদি আমরা লবণ দিই তাহলে ভেন্ডিটা খুবই নরম হয়ে যাবে এক্সেস নরম হয়ে যাবে যেটা খেতে ভালো লাগবে না এই কারণে আমরা এখানে লবণ দেব না আর হলুদও দেব না দেখুন ভেন্ডিগুলো অনেকটা কুক হয়ে গেছে মোটামুটি এইট্টি টু এইট্টি পর্যন্ত কুক হয়ে গেছে আর দেখুন ওপরের স্পটগুলো খুব সুন্দর দেখতে লাগছে এ দেখুন আমি কাছে থেকে দেখাচ্ছি এতটাই আমাদের কুক করা ছিল এবার আমরা ভেন্ডিগুলোকে নামিয়ে নেব নামিয়ে অন্য একটা প্লেটে নিয়ে নেব আর এই কড়াইয়ে আমরা বাকি প্রসেসগুলো করে নেব কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিচ্ছি এবার আমরা গ্রেভির জন্য তেল দিচ্ছি নিজের পছন্দ মতো তেল দিয়ে নিন বেশি বা কম এটা রিফাইন তেল আপনি যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন ইন্ডাকশানের হিট বরাবরই চালু আছে এই কারণে তেল অলরেডি গরম হবে আমি এক পেঞ্চ মতো হিং দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি আমি হাফ টি মতো জিরে আর আমরা দেব হাফ টি স্পুন মতো সর্ষে জিরে আর সর্ষে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনি চাইলে স্লাইসেস করেও কাটতে পারেন পেঁয়াজের মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজ খুব জলদি ভাজা হয়ে যায় কারণ পেঁয়াজ জলদি নিজের পানিটা ছেড়ে দেয় এই কারণে খুব জলদি ভাজা হয়ে যায় এই কারণেই আমি পেঁয়াজের সঙ্গে লবণ অ্যাড করে থাকি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে কন্টিনিউ নাড়তে থাকবো যাতে পেঁয়াজ নিচে থেকে পুড়ে না যায় আর সব দিকে সমান করে ভাজা হয় আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজ যথেষ্ট ব্রাউন কালারের হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট অথবা কুট আমি এখানে কুটে নিয়েছি আপনি চাইলে পেস্ট করেও নিতে পারেন এক টেবিল স্পুন আদা রসুনের কুট দিয়ে দিলাম আদা রসুন দিয়ে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যায় হিটকে আমি মিডিয়ামে রেখেছি আর কন্টিনিউ নাড়তে থাকছি যাতে নিচে থেকে পুড়ে না যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে পিউরি বানিয়ে রেখেছি আপনি চাইলে কেটেও নিতে পারেন ছোট ছোট করে মিক্সার জারটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দেব আমি এই বাটিতে করেই নিচ্ছি মিক্সার জারটা ধুয়ে জল দেওয়ার পরে আমাদের এখানে গুঁড়ো মশলা অ্যাড করতে হবে ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন ধনে পাউডার আর দেব আমরা শাহি গরম মশলা ওয়ান ফোর টি স্পুন যদি আপনি নর্মাল গরম মশলা ইউজ করেন তাহলে হাফ টি স্পুন ইউজ করবেন এখন আমরা ততক্ষণ পর্যন্ত কুক করব। যতক্ষণ পর্যন্ত কি মশলার উপর থেকে তেল দেখা না যায় আর মশলার কোয়ান্টিটি যথেষ্ট কম হয়ে না যায় মানে এই ভিজে ভাবটা চলে না যায় আপনি দেখতে পাচ্ছেন মশলার ওপর থেকে তেল দেখা যাচ্ছে আর কোয়ান্টিটিও যথেষ্ট কম হয়ে গেছে এবার আমরা গ্রেভির জন্য জল অ্যাড করব ভেন্ডির তরকারিতে খুব বেশি জল ভালো লাগে না গ্রেভি বেশি পাতলা হলে ভালো লাগে না একটু গাঢ়ই ভালো লাগে এই কারণে খুব বেশি জল দিতে যাবেন না আমি নিজের পছন্দ মতো দিয়ে নিলাম খুব বেশি দিইনি মোটামুটি দেড় থেকে দু কাপ মতো জল দিয়েছি একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি যাতে বলক এসে যায় আপনি দেখুন খুব সুন্দর একটা বলক এসে গেছে এবার আমি অ্যাড করব ভেজে রাখা চীনা বাদামের গুঁড়ো আপনি চাইলে এটাকে স্কিপও করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব আপনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে গ্রেভিটা খুব গাঢ় হয় আর স্বাদেও খুব অনেক অনেক ডিফারেন্স আসে অনেক অনেক ভালো স্বাদ আসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কিন্তু তারপরও বলছি যদি আপনি না দিতে চান অবশ্যই স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই আমি তিন চার টেবিল স্পুন মতো দিয়ে দিলাম আর এটা খুব মিহি পাউডার না একটু আধা ভাঙা টাইপের পাউডার করে রেখেছিলাম আমি দেখুন গ্রেভি কনসিস্টেন্সি কতটা গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই ভেন্ডিগুলো ভেন্ডিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম ভেন্ডিগুলো অ্যাড করার পরে আমাদের ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ কি ভেন্ডি হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে না যায় মানে হানড্রেড পার্সেন্ট গলে না যায় এখন আর ঢাকার দরকার নেই খোলাই রাখবো তাতে কি হবে গ্রেভি কনসিস্টেন্সিও অ্যাডজাস্ট হয়ে যাবে আর ভেন্ডিও কুক হয়ে যাবে গ্রেভি অনেক গাঢ় হয়ে গেছে আর দেখুন ভেন্ডি খুব ভালো করে গলে গেছে একবার চেক করে নেব ভেন্ডি খুব সুন্দর করে গলে গেছে আপনি দেখতে পাচ্ছেন এ দেখুন ভেন্ডি খুব সুন্দর করে গলে গেছে এবার আমরা এর মধ্যে অ্যাড করব কিছু ফ্রেশ ধনে পাতা অল্প কিছু ফ্রেশ ধনে পাতা অ্যাড করে দেব ছোটো ছোট করে কেটে রাখা ধনেপাতা পাতা অ্যাড করে ভালো করে মিশিয়ে দেব। ধনেপাতা পাতা অ্যাড করার পরে আমাদের অন্য কোনো কাজ বাকি নেই আমাদের সবজি মোটামুটি তৈরি হয়ে গেছে যদি আপনার গ্রেভিটা পাতলা মনে হয় তাহলে আরও একটু শুকিয়ে নিতে পারেন আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন আমিও চেক করেছিলাম আমারটা একেবারে পারফেক্ট আছে এবার আমরা হিট বন্ধ করতে পারি আর সবজিকে সার্ভ করতে পারি দেখুন বন্ধুরা দেখতে কতটা টেম্পটিং লাগছে খুবই সুন্দর দেখতে লাগছে খুবই একটা ডেলিশিয়াস কনসিস্টেন্সি ডেলিশিয়াস টেক্সচার এসছে আর খেতেও এটা খুবই মজাদার হয়েছে একবার অবশ্যই ট্রাই করবেন আর যদি আপনি আমার এই রেসিপি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো আমি তো এটা অবশ্যই বিশ্বাস করি কি আপনি যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে আপনি এর প্রেমে পড়ে যাবেন আর যারা এই রেসিপিটা মানে এই সবজিটা যারা খাবে তারা সবাই আপনার খুবই প্রশংসা করবে চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খেতে থাকবেন বাই বাই